গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। এই দেখো, কোনো প্ল্যান ছাড়াই আমি আর ছেলে বেরিয়ে পড়েছি মায়াপুর ইস্কন মন্দিরে যাবার উদ্দেশ্যে। তো হাজবেন্ড বাড়িতে ছিল, আমাদের স্টেশনে ছাড়তে এসেছে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি সকাল 8:15-তে, আর স্টেশনে এসে পৌঁছে গেছি 8:20-তে। 8:26-এ ট্রেন আছে আমাদের। যারা এই মন্দিরে গেছে তারা তো জেনেই থাকবে, আর যারা কোনোদিন যাওনি বা যাবার কথা ভাবছো তাদের উদ্দেশ্যে বলে রাখি, বাস বা ট্রেনে উভয়েই যাওয়া যায়। তবে ট্রেনে গেলে ধুবুলিয়া স্টেশনে নেমে ওখান থেকে আবার বাসে করে গিয়ে মন্দিরের সামনে নামতে হবে, কিংবা টোটো অটো ভাড়াও পাওয়া যায়। স্টেশনে আসার কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটি চলে এসেছে, আর ট্রেন দেখে তো মাথায় হাত, কি আর বলবো বলো। একে তো এত ভীষণ গরম, তার মধ্যে ট্রেনে যেন বাঁদর ঝোলা করে ঝুলছে, কেন জানি না আজকে এতটাই ভিড়। তো কোনো রকমে ঠেলে গুঁজে উঠে পড়েছি ট্রেনে। পুরো রাস্তা একদম বহরমপুর থেকে একদম ধুবুলিয়া স্টেশন পর্যন্ত প্রচণ্ড ভিড়, যার জন্য কোনো রকম ভিডিও আমি করতে পারিনি। তো ধুবুলিয়া স্টেশনে নেমে আমরা অটোতে চেপে পড়েছি। নতুন লোক দেখলেই অটোওয়ালারা অনেক ভাড়া চায়, তো কেউ 300, কেউ 250, কেউ 150। তো লাস্ট আমরা 100 টাকায় আমি আর ছেলে চেপে পড়েছি একটা টোটোতে। আর রাস্তাটা এত সুন্দর, ন্যাশনাল হাইওয়ে, কিন্তু আমরা যখন যাচ্ছিলাম কোনো ট্রাক বা বাস একদমই ছিল না। চারিপাশটা এত সুন্দর পরিবেশ, আর কিছুদিন বৃষ্টির পরে যখন রোদ উঠেছে চারিপাশটা কতটা সুন্দর লাগছে, আর গাছপালা এত সবুজ হয়ে আছে তোমরা নিজের চোখেই দেখে নাও, মানে অপূর্ব সুন্দর লাগছে। আমরা অটোতে চেপেছি 10:14-তে, আর এই যে কিছুক্ষণের মধ্যে, মানে 10:45 তখনও 2 মিনিট বাকি ছিল, তার মধ্যে আমরা দেখতে পেলাম ইস্কন মন্দিরটা। মানে যে কি ভীষণ ভালো লাগছে, আর এতটা সুন্দর, মানে মনের মধ্যে শান্তি লাগছে। তো ওখানে নেমে এতটা পরিমাণে রোদ যে দাঁড়াতে পারছি না, ছেলে বলছে খুব তাড়াতাড়ি এসো মা ছায়ায় দাঁড়ায়। তো আমরা একটু হেঁটে গিয়ে মন্দিরের সামনে দাঁড়ালাম, আর ওখানে অনেক মহিলা ছিল যে তিলক মাটি পরিয়ে দিচ্ছিল কপালে। তো ওখানে আমরা নামার পরে এই যে আমাকে আর ছেলেকে তিলক পরিয়ে দিয়েছে। তো ওখানে ওনারা কোনো ডিমান্ড করেননি, যার যা ইচ্ছা হবে সে তাই দান করবেন। তো আমি আমার ইচ্ছে মতো ওনাকে কিছু দিয়েছি। আর ঠিক মন্দিরে প্রবেশ করার পরেই শুনলাম এখানে মানে প্রসাদ কুপন, দুপুরবেলায় খাবার জন্য টিকিট কাটতে হয়। তো এখানে আমরা 60 টাকা দিয়ে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। হঠাৎ করে প্ল্যান বলতে, আগের দিন রাত্রেই আমার দিদিভাই কলকাতায় থাকেন, ওনারা এসেছেন, তো আমার সঙ্গে দেখা করতে আসেননি, আর আমাদেরও কয়েকদিন বেরোনো হয়নি কোথাও। তো ওরা বললো যে তোরা মায়াপুরে আসবি, তাহলে দেখা হবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা এই দিক থেকে যাচ্ছি, তোরা ওই দিক থেকে আয়। তো ওরা আসবে, তো আমরা আগেই পৌঁছে গেছি, আর এখানে এসে এই যে দুপুরে খাবার কুপন যেটা, সেটা টিকিট কেটে নিয়েছি। আর তার ঠিক সামনে দিয়ে এই যে মন্দিরে ঢোকার রাস্তা, এটা দিয়ে আমরা মন্দিরের ভেতরে যাব। আর তার ঠিক সাইডেই মানে কতগুলো মানুষ কীর্তন করছিলেন, এত সুন্দর লাগছিল কি বলবো, মানে আমিও তার মধ্যে একটু গুনগুন করে উঠলাম। আর এই যে সামনের রাস্তা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে যাবার জন্য। এত গরমে রোদে শরীরটা ঠিক ভালো লাগছে না, কারণ বহরমপুর থেকে একদম ধুবুলিয়া পর্যন্ত এত ঠাসা ঠাসি, আর পুরো দাঁড়িয়ে এসেছি তো দিয়ে শরীরটা খারাপ করছে। কিন্তু এত সৌন্দর্য দেখার পরে মনটা ভীষণ শান্তি লাগছে। এই যে মন্দিরটা পুরো মার্বেল বসানো, আর এটা যে শুরু হয়েছে কবে কোনো ঠিক নেই, শেষ কবে হবে সেটারও হয়তো কারোর জানা নেই। যাই হোক, ওই রাস্তাটা দিয়ে এসে ডান দিকে একটা রাস্তা পড়লো, আমরা ওটা দিয়ে ঢুকে পড়েছি। আর এই যে সোজা গিয়ে বাম হাতে পড়বে মন্দিরের গেট, আর একদম সোজা গিয়ে শেষ কিনারায় বাম সাইডে পড়বে জুতো রাখার জায়গা, যেটা কুপন সিস্টেম, ওখানে ইচ্ছে মতো দান করতে পারেন। আর তারপরে আছে ফোন রাখার জায়গা,
ওখানে হয়তো 5 টাকা করে একটা ফোন রাখার, আমি তো জমা রাখিনি, ছেলে রেখেছিল, তাই ছেলে ওটা জানে। জুতো দেখতে হবে, সেই কেস আর করবো না। তো ওখানে আসার পরে গাছের ছায়াতে এখানে একটু বসলাম আমরা, আর এখানে প্রচুর মানুষ জমা হয়ে আছে, কেউ হয়তো মন্দিরের ভিতর থেকে দেখে বেরিয়ে এসেছেন, কেউ যাবেন একটু বসে রেস্ট নিচ্ছেন। আর আমরা, আমার দিদিভাই, দিদিভাইয়ের মেয়ে, ওনাদের জন্য আমরা অপেক্ষা করছি, বেশ অনেকটা টাইম হয়ে গেছে। ওরা বলছে যে হ্যাঁ পৌঁছে গেছি, কিন্তু কেন জানি না আসতে দেরি হচ্ছে। তো ওদের জন্য এই যে জায়গাটাতে আমরা একটু, আমরা বলতে আমি একটু বসলাম যে ওরা কখন আসবে, একসঙ্গে সবাই মিলে মন্দিরে যাব। এই যে নতুন মন্দিরে গেটটা দেখতে পাওয়া যাচ্ছে, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় ইস্কন মন্দির। তো এটা ভেতরে এখনো কাজ চলছে, কমপ্লিট হয়নি, তো এটা ভিতরে প্রবেশ করার জন্য 50 টাকা করে টিকিট করতে হবে। তো ওরা আসুক, যদি যায় তখন আমরা টিকিটটা কেটে নেব ভাবছি। বেশ অনেকটা টাইম পেরিয়ে গেছে ওদের জন্য ওয়েট করতে করতে, আমি এবার সত্যিই খুব বিরক্ত হয়ে গেছি। বারবার ফোন করছি যে তোরা কখন আসবি, ওরা বলছে যে আমরা চলে এসেছি আর বেশি দূর নেই। কিন্তু আমার শেষমেশ এতটাই রাগ হয়ে গেছিলো যে ছেলেকে বললাম চল, হয়তো মন্দির দুপুরে বন্ধ হয়ে যাবে, দেখতে পাবো না, তো আমরা জুতো আর ফোন জমা দিয়ে মন্দিরের মধ্যে ঢুকে যাই। তো তারপরে যাই হোক, ওরা চলে আসলো আর আমরা ফোন জুতো জমা দিয়ে মন্দিরের ভেতরে সারাটা দিন কাটালাম। কাটানোর পরে ওখানে আমরা খাবার খেয়েছি, আর খাবার খাওয়ার পরে আমরা বেরিয়ে এসেছি অনেকক্ষণ আগেই, কিন্তু আমাদের ফোনগুলো জমাই ছিল, ফোনগুলো নেওয়া হয়নি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়ার পরে বাইরে বেরিয়ে একটু আইসক্রিম খেলাম। আর এই যে শেষে একদম আমরা ফোনগুলো নিয়ে এসে একটু ফটো তোলা, একটু ভিডিও করা, এগুলো করছিলাম। দুঃখের বিষয় কি, ফোনগুলো যেহেতু জমা থাকে তাই ভিতরের কোনো কিছুই আমরা চাইলেও দেখাতে পারি না কাউকে, যে কোথায় কি আছে বা কিভাবে দেখতে পাবে সেই সব জিনিসগুলো। সারাটা দিন বেশ হই হুল্লোড় খুব মজা করে কাটালাম, এত গরম আর রোদের মধ্যেও আইসক্রিম খেয়েছি, জানি না পরবর্তীতে কি আছে। তো বেলা বেশ পড়ে এসেছে, ছেলে তাড়া দিচ্ছে যে মা তাড়াতাড়ি বেরিয়ে চলো, না হলে ট্রেন পাওয়া যাবে না। তো আমি বলছি দাঁড়া একটু ফটো টটো তুলে নি আর একটু কেনাকাটা করি, তারপরে যাব। তো এইখান থেকে ছেলে তাড়া দিচ্ছে তাই এবার ঘরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো এটা আমি মন্দিরের ফার্স্ট পার্ট নিয়ে এলাম, এর পরবর্তী ভিডিও নিয়ে আসব যে কি কি আমরা কিনেছি ওখানে আর কি করলাম সেইগুলো। তো তোমরা অবশ্যই পরের ভিডিওটা দেখে নিও। এই যে আমার দিদির মেয়ে আর ওই ছেলে ওখানে বসে আছে, আর যেটা আগে দেখলে ওটা আমার দিদি ভাই। তো এই দেখার পরে আমরা এবার বেরিয়ে আসছি। আর এই যে বাজার দেখো, এখানে এই যে লং স্কার্ট বলবো না, এগুলোকে ঘাগরা চলি কি বলবো, খুব সুন্দর, বেশ অনেক ছিল। যেহেতু আমার একটা আছে তাই আমি অত কেনার ইন্টারেস্টে নিইনি, তবে কিছু টুকিটাকি একটু বাজার করেছি, যেটা পরবর্তী ভিডিওতে তোমাদের আমি দেখাবো। এই যে এখানে কত সুন্দর ঠাকুরের জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস, আরও এখানে দেখো অনেক কিছুই আছে কেনার মতো। আমাদের জানলে আমাদের বলতে হবে।
মাঝে মাঝে এইভাবে সমস্ত কিছু কাজকর্ম ফেলে বেরিয়ে পড়লে বেশ ভালোই লাগে। আর দেখবে কোনো মন্দিরে গেলে তোমার যতই শরীর খারাপ থাকুক, ওখানে গিয়ে একদম ফ্রেশ লাগে। আর আমরা মন্দিরের ভেতরে বেশ অনেকটা টাইম ছিলাম, ওখানে যে কীর্তন হচ্ছিল এত ভালো লাগছিল, মনটা যে শান্তি ভরে যায়। আর ওখানে যে শ্রীকৃষ্ণ রাধিকা আছে, মানে শ্রীকৃষ্ণের চোখগুলো যদি তুমি দেখো, শুধু চোখের দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছা করবে, মনে হবে একদম অরিজিনাল তোমার সঙ্গে যেন চোখে চোখ মিলিয়ে কথা বলছে, তো খুবই ভালো লাগে। আর ওই যে কীর্তনের ধ্বনিটা যখন কানে আসে, মনে হয় যেন শরীরটা পুরো শুদ্ধ হয়ে গেল। তো ওই সময় যে কীর্তন হচ্ছিল আর এত মানুষের ভিড়, তো ওখানে সবাই হাত ধরাধরি করে কীর্তনের সঙ্গে যে নৃত্য করে, তার সঙ্গে আমরাও অল্প একটু নৃত্য করে নিয়েছি। তো যাই হোক, দুপুরবেলায় যখন মন্দির বন্ধ হয়ে গেছে, তখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর বাইরে বেরিয়ে এসে একটু অপেক্ষা করার পর, এখানে যে বাজার জিনিসপত্র সেগুলো একটু দেখাদেখি করে কেনাকাটি করে নিয়েছি। তো এবার বাড়ি ফিরে যেতে হবে। আর কিভাবে বাড়ি ফিরলাম, কী কী কেনাকাটা করলাম, সেগুলো অন্য পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো, তোমরা অবশ্যই দেখে নিও। আর এই যে ছেলে এই বলটা তুলে নিয়েছে, ও যতই বড় হোক কিন্তু মনটা হয়ে আছে একদম বাচ্চা ছেলের মতো। দেখো বলটা ও নেবে, তো দেখাদেখি করছে এখানে। তারপর আমরা এই যে সবাই মিলে এবার বেরিয়ে আসছি মেন গেটের দিকে। তো আমাদের ফোনটা নিতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিল, না হলে হয়তো কিছু কিছু আরও আমরা লোকেশন একটু ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, এখন করার কিছু নেই, তো এখন বাড়ি ফিরে যাওয়ার পালা। তো আমার এই ভিডিওটি তোমাদের সকলে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে যাওনি সেটাও জানিও, যারা যারা যাওনি অবশ্যই একবার চেষ্টা করো এখানে যাওয়ার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।